আমরা ইন্ডাস্ট্রি নিয়ে সবসময় দৌড়াদৌড়ি করি যে আমরা এগ্রিকালচার ভুলে গেছি। দেখেন, এগ্রিকালচার এমন জায়গা, আপনি না খাইলে আপনার আইটি সেক্টর দিয়ে কোনো লাভ নাই, আপনি না খেতে পারলে আপনার শিল্প কারখানা দিয়ে লাভ নেই। আপনাকে প্রথম কাজ কি, আপনাকে অন্য তৈরি করতে হবে। তো এই রিলেটেড যে কাজ, এটাতে আমরা অনেকটা পিছায় আছি এখনও। এখানে অনেক কাজের জায়গা আছে, যারা শিক্ষিত বেকার আছে তারা যদি এগ্রিকালচারের মার্কেটগুলোও যদি কেউ অ্যানালাইসিস করে ওইটাতে নিয়ে কাজ করে একটা স্পেসিফিক, তাও একটা ভালো কর্মসংস্থান সে নিজে নিজে করতে পারবে। আমরা নর্মালি প্রথমে যখন শুরু করছিলাম তখন তো খুব একটা লাভ হতো না বা লসেই অনেক সময় দিতে হয়েছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ 25 জনের বেতন ঠিকঠাক মতো চলে যায়, তারপরেও লভ্যাংশ কিছু থেকে যায়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে কথা বলছি আমাদের রংপুর শহরের রাধাবল্লভ এলাকা থেকে। আজকে চলে আসছি রংপুর শহরে একটি কৃষি মেশিনারিজ প্রতিষ্ঠান, সেটি হচ্ছে কৃষি বাজার। আপনারা জানেন যে কৃষি বাজার দীর্ঘদিন থেকে কৃষকদের পাশে থেকে বিভিন্ন মেশিনারিজ সরবরাহ করে যাচ্ছে। এই কৃষি বাজারের পথ চলা শুরু হয়েছিল 2017 সালে। উদ্যোক্তা হচ্ছেন গাউসুল আজম টুটুল ভাই, তিনি পড়াশোনা করেছেন পলিটেকনিক লাইনে। পড়াশোনা করে অন্য কোনো পেশায় না গিয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে আধুনিক কৃষি মেশিনারিজ বাজারজাত করা শুরু করেছেন। সামান্য পরিমাণ পুঁজিও ছিল না তার সাথে, শুধুমাত্র একটি কম্পিউটার পাশে রেখে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে একটি প্ল্যাটফর্ম তৈরি করে এই মেশিনারিজগুলো কৃষি উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া শুরু করেন। সেই পথ চলায় এখন 2023 সালে এসে বিশাল একটি জায়গা সৃষ্টি করেছেন। এখানে 25 জন লোকের এখন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, প্রায় শতাধিক মেশিনারিজ তার এখন কারখানায় রয়েছে। আমরা আজকে এই উদ্যোক্তার গল্প আপনাদের জানানোর চেষ্টা করবো, সেই সাথে তার এখানে কী কী মেশিনারিজ রয়েছে, এই মেশিনারিজগুলো কৃষিতে কতটা ভূমিকা রাখতেছে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। টুটুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আজকে আপনার কৃষি বাজারে চলে আসলাম। আপনাদের এই লোকেশনটা কি ধরা হয় আমাদের শহরের মধ্যে? আমাদের এই লোকেশনটা হচ্ছে আপনাদের রাধাবল্লভ বলে, বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে অল্প একটু সামনেই আর কি। আচ্ছা, রাধাবল্লভ এসে কাউকে বললেই দেখায় দেয়, অথবা স্কুল আছে এখানে রাধাবল্লভ স্কুলে, সামনে ব্যানার দেওয়া আছে, আসলেই সহজে আসতে পারে। তারপরে আমরা বাংলাদেশ ব্যাংক হয়ে চলে আসতে পারবো। আবার এই সাইডে তো অনেক বাইপাস আছে। হ্যাঁ, বাইপাস আছে। টুটুল ভাই, কৃষি বাজার তো দীর্ঘদিন থেকে মাঠে কাজ করে যাচ্ছে, সবসময় জানি, শুরুর দিকটা একটু দর্শকদের জানাতে চাই। এবং ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি আপনি একজন প্রকৌশলী, কীভাবে আসলে কৃষিতে আসা, অনেকে চিন্তা করে কর্মজীবনে চাকরি করার, সেক্ষেত্রে কৃষি নিয়ে কাজ করার চিন্তা করা? মেনলি যদি বলেন, আসলে প্রথমের দিক থেকে পড়ছি হলো ইলেকট্রিক্যাল নিয়ে, কিন্তু এগ্রিকালচারের প্রতি ছোটোবেলা থেকে একটা ভালোবাসা ছিল যে কীভাবে এই জিনিসগুলোকে ডেভেলপ করে। আমার বাবাকে দেখছি, দাদাদেরকে দেখছি যে এগ্রিকালচারে কত কষ্ট করে এক একটা জিনিস ফলাতো, তো সবসময় মনে হতো এটাকে কীভাবে ডেভেলপ করা যায়। আমার মাও বেশ কিছু এগ্রিকালচারের কাজের সাথে যুক্ত ছিল, তো ওইখান থেকে একটা ভালো লাগা। আমাদের তো ওই সময় তামাকের ব্যবসা ছিল, আমার দাদাদের জানেন তো রংপুরে এক সময় তামাকে অনেক চলছে, তো এগুলো যখন দেখে বড় হচ্ছিলাম, তখন ধরেন ইয়াতে যখন পড়ি, আমরা পলিটেকনিকে পড়াশোনা করি, তখনই মনে হচ্ছিল যে কিছু একটা করতে হবে, তো কী দিয়ে শুরু করবো তখন অনলাইনে বেশ কিছু কাজটা জানতাম, তো দেখতাম যে অনলাইনে খুব দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু এগ্রিকালচার যে আধুনিকায়ন এইটা কিন্তু খুব দ্রুত পৌঁছাচ্ছে না বা মানুষ পাচ্ছে না। তখন মনে হলো এটা একটা আমার আইডিয়া হতে পারে, এটা নিয়ে কাজ করা যেতে পারে। তখন শুরু হলো এই কৃষি বাজারের যাত্রা। 2017 আমরা শুরু করি, কিন্তু নামকরণটা করি আরও দেরিতে, 19 এসে। শুরুতেই আমরা সেগমেন্ট ভাগ করার চিন্তা করলাম যে কোন প্রোডাক্টটা আসলে মানুষকে কাছে পৌঁছানো যেতে পারে। তখন দেখি যে না, বড় পাওয়ার টিলার সবার কাছে আছে, কোন জিনিসটা মানুষের কাজে দিবে, এরকম আমরা খোঁজা শুরু করলাম। তখন আমরা দেখলাম যে ধরেন আমার এখানে দেখেন মিনি পাওয়ার টিলারগুলো আছে, তো আমরা একটা প্রবলেমকে সলভ করার চেষ্টা করলাম যে মানুষ যেহেতু নিজের জমিটা যাতে নিজে চাষ করতে পারে, লেবারের সংকট যাতে কম লাগে, যেটার কারণে মানুষ লোক পায় না কাজে, খুব মানে খরচ হচ্ছে বেশি, তখন আমরা করলাম কি, এই মেশিনগুলো আনানোর চেষ্টা করলাম। তখন মাধ্যম খোঁজা শুরু করলাম, কার মাধ্যমে আনবো। তখন তো আমি ছোটো মানুষ, ধরেন কেবল ইন্টার শেষ হচ্ছে, তখন তো আর আমার কাছে এত টাকা নেই যে একটা ব্যবসা শুরু করবো। তখন আমরা সাপ্লাইয়ার খোঁজা শুরু করলাম, কার মাধ্যমে আনানো যায়, এগুলো তো আর আমাদের দেশে তৈরি হয় না।
তখন ইম্পোর্ট করে আর কি, তখন এই ইম্পোর্টারদেরকে খোঁজা শুরু করলাম। ইকবাল ভাই নামে এক ভাই, তার সাথে দেখা হলো ময়মনসিংয়ের, ওনার মাধ্যমে প্রথম আনা শুরু হলো আমাদের ধান কাটা মেশিন, ওই যে পিঠে নিয়ে যে চালান ওই ধান কাটা মেশিনটা আনা শুরু হলো। আরেকটা প্রবলেম ফেস করলাম, সেটা হলো এসে যে এটা ডেলিভারি করব, মানুষ অনলাইন তখন খুব একটা বিশ্বাস করে না, যে ভিডিও দেখেই অর্ডার করবে এমন না। এখন যেমন মানুষ এই জিনিসগুলো ইজি হয়েছে, কিন্তু তখন এটা মানুষ বিশ্বাস করতো না যে এটা করব কি না। তখন আমরা কি করলাম, আমি তখন তখন প্রতিষ্ঠানে কেউ না, আমি আমার একটা কম্পিউটার এই তখন করলাম, এই ফেসবুকে ভিডিও ছাড়ি, মানুষ অর্ডার করে ফোনে ফোনে, তখন আমি নিজে বাসে করে নিয়ে যেতাম। আস্তে আস্তে বিশ্বাসের জায়গাগুলো তৈরি করছি, উনিশের পর এসে মানুষ কুরিয়ারগুলো বিশ্বাস করা শুরু করলো। তখন ধীরে ধীরে আমরা এখান থেকে প্রোডাক্ট বাড়ানো শুরু করলাম, কোনটা কাজে দিবে এগুলো নিয়ে ডেভেলপমেন্টে কাজ করলাম। ধীরে ধীরে এখন কুরিয়ারে মোটামুটি মানুষজন স্বাচ্ছন্দ্যবোধভাবে নিচ্ছে। পড়াশোনা করছেন টেকনিক্যাল লাইনে, কিন্তু সেটি করে কি কখনো চাকরি করার ইচ্ছা করেনি? আমার কেন জানি ছোটবেলা থেকে একটু মনে হতো যে আমি চাকরি করবো না। পারিবারিক শিক্ষা বলতে পারেন, আমার পরিবারে সবাই ব্যবসা করছে, তো আমারও মধ্যে ওইটাই ছিল যে আমি মানুষের কর্মসংস্থান তৈরি করব, এটা আমার মেইন প্ল্যান ছিল, তো আইডিয়াটা পরে ছিল। তো আমি ওই তখন থেকেই নিজে যেটা করতাম ভাবতাম যে কাউকে সাথে নিয়ে যাবো। আল্লাহর রহমতে এখন মোটামুটি আমাদের 25 জনের উপরে কর্মী আমাদের এখন কৃষি বাজারে কাজ করে। অনেক বাধা বিপত্তি হয়তো পেরিয়ে এখন কৃষি বাজার একটা ভালো জায়গায় চলে আসছে, আসলে বাধা বিপত্তিগুলো যদি বলতেন। প্রথমের দিকে এটা খুবই কঠিন ছিল, মানুষকে হোয়াটসঅ্যাপ ইমো বুঝাইতে অনেক কষ্ট হতো। দেখবেন যে বড় বড় ইঞ্জিনগুলা 2-3 বছর পর যখন ভিতর থেকে নষ্ট হয় সেটা আমরা সারাই দিই, তো ওই সময় এটা চ্যালেঞ্জ ছিল। তো আমরা ওই সময় নিজে থেকে ওভারকাম করার চেষ্টা করছিলাম। তখন থেকে আমরা এই ইঞ্জিনগুলো যেহেতু নতুন, এদেরকে আবার টেকনিক্যাল হ্যান্ড তৈরি করতে সময় লাগছে প্রায় 2-3 বছর। ধীরে ধীরে এখন মোটামুটি আমরা ওই প্রবলেমগুলো ইয়ে করছি। তারপরে টাকার একটা প্রবলেম ছিল, অন্যান্য প্রতিষ্ঠানের 200 টাকারও জিনিস আছে, কিন্তু আমাদের তো অনেক মেশিনারির যে দাম একটু বেশি। তখন আমরা বাংলাদেশের প্রথম ওয়েবসাইট ডেভেলপ করলাম যেটাতে অ্যাডভান্স সিস্টেম আছে। নর্মালি ওয়েবসাইটগুলো কী হয় ক্যাশ অন ডেলিভারি, না হয় পুরোটাই পেমেন্ট করতে হবে। কিন্তু আমাদের ওয়েবসাইটে প্রথম যেটাতে হচ্ছে আপনার 1000 টাকা বা 3000 টাকা সর্বনিম্ন সে অ্যাডভান্স করতে পারবে, বাকিটা কন্ডিশনে সে কুরিয়ারে নিতে পারবে। অনেক মেশিন দেখতে পাচ্ছি, আমাদের যদি এক পাশ থেকে একটু পরিচয় করে দিতেন তাহলে হয়তো আমার দর্শকদের একটু বুঝতে সুবিধা হতো, সেই সাথে অনেকে দামও জানতে চায়। আচ্ছা, দামের বিষয়গুলো যদি একটু বলতো। এই সামনে যে সিরিয়ালি দেখছেন এই ছোট্ট, এটা সবচেয়ে ছোট মিনি পাওয়ার টিলার বলতে পারেন। এই মিনি পাওয়ার টিলারগুলো হচ্ছে মেইনলি নিড়ানির কাজে ব্যবহার করা হয়, কিন্তু এটা কিন্তু চাষও করা যায়। ধরেন হচ্ছে যাদের আম বাগান আছে, যাদের হচ্ছে আপনার বিভিন্ন বাগান আছে, তারাও কিন্তু এটা নেয়। এটা এই বেশি দেখছেন কারণ এগুলো অ্যাসেম্বল হয়েছে, এগুলো ডেলিভারি যাবে। হ্যাঁ, এই কারণে এই সামনে দেখা হয়েছে, এখানে আমরা অ্যাসেম্বল করি। এটা 35,000 টাকা রেট, এটা অনেক সময় কম বেশি হতে পারে, কাস্টমারদেরকে ভিডিওতে দাম বলে এই দিই, ভিডিওটা কিন্তু আপনার অনেক বছর থাকবে। তো তখন দেখা যায় অনেকেই আবার বলে যে ভাই ওই অমুক সময় 35,000 দেখছে, কিন্তু অনেক সময় দাম চেঞ্জ হয়। তাও বলে দিলাম যে এখনকার মূল্যে হচ্ছে আপনার 35,000 টাকা। মিনি পাওয়ার টিলার ইন্ডিয়ানগুলোর একটু দাম বেশি হয় চায়নাগুলোর থেকে, চায়নাগুলোর যে দাম আছে তার থেকে একটু বেশি হয়। এটা প্রায় 75,000 টাকার মতো পড়ে, হাতে চালানো যায় এবং এটা খুবই ইজি, একটা ছোট বাচ্চাও চালাতে পারে। ওইটারই সেম হচ্ছে, এটা হলো 7 হর্সের পেট্রোল চালিত, এটা হলো বেল সিস্টেম আর এটা প্রিমিয়াম সিস্টেম। অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমি বেল সিস্টেমটা নিব না, আমি প্রিমিয়ামটা নিব, তারা এটা নিতে পারে। এই এটার কিছু সিস্টেম আছে, ধরেন আপনি রানিং অবস্থায় এটাকে এইভাবে ঘোরাতে পারবেন, আপনার মনে হলো যে আইলের পাশ দিয়ে যাচ্ছেন, আপনার ওই দিক দিয়ে হাঁটার অসুবিধা, আপনি জাস্ট এটাকে এমনি ঘুরায় ওই দিক দিয়ে চালাইতে পারবেন। আবার মনে করেন আপনার হাইট অনুযায়ী আপনি এটাকে হাই লো করতে পারবেন, এইভাবে উপরে তুলতে পারবেন রানিং অবস্থায়। দেখা গেল খুব অসুবিধা মনে হচ্ছে, এখানে একটা চাপ দিলে বন্ধ হয়ে যাবে। মিনি পাওয়ার টিলারের সাথে আমরা অ্যাটাচমেন্ট কিছু ব্যবহার করি, এখানে লাঙ্গল আমরা নিজেরা বানাই, এই লাঙ্গলগুলো ব্যবহার করা যায়, ট্রলি বানাই, সেই ট্রলিটা দিই, ট্রলিটা তো আমরা চায়না থেকে আনি না, আমরা নিজেরা বানাই, যাতে একটা মেশিন নিয়ে সে যেন ফেলায় না রাখে। সিজনের সময় চাষ করবে, চাষের পর কিন্তু দেখবেন যে লং টাইম পরে থাকে, সেই জায়গাতে আমরা করছি কি ট্রলি লাগাই দিচ্ছি, যে এই ট্রলিটা দিয়ে সে মালামাল মিনিমাম 1 টন মাল সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। এরপরে দেখেন এটা হলো ডিজেল চালিত, এটা হচ্ছে 10 হর্সের ইঞ্জিন। এই 10 হর্সের ইঞ্জিনের দেখা গেল যে পেট্রোল আর ডিজেলের তফাত হচ্ছে, এটা ডিজেলগুলোতে আপনার অনেকেই চায় ডিজেল, অনেকে চায় পেট্রোল, ডিজেলগুলোর একটু ওজন বেশি হয়, পেট্রোলগুলো একটু হালকা হয়। এটার কয়েক ধরনের আছে, এটার আবার সেলফও আছে, আমি আপনাকে দেখাই। এই দেখেন এই জায়গাতে এটা হলো সেলফ, এই যে ব্যাটারি দেখছেন, এই যেখানে চাবি দেওয়া আছে, জাস্ট চাবি দিলেই হচ্ছে আপনার এটা স্টার্ট নেবে, এবং এখানে
ফুল সেট থাকে, ওইভাবে প্রাইজিং করা আছে। এটা হচ্ছে 9 হর্সের ইঞ্জিন, এরকম 10 আছে 12 আছে, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাও 10 হর্সের ইঞ্জিন। এটা হচ্ছে আপনার ভাই ঘাস কাটা মেশিন, কিন্তু আমরা এটার সামনে ওই ব্যবহার করি উইডার হেড। এই উইডার হেডের কারণে ছোটোখাটো নিড়ানিগুলো দিতে পারে, একটা মাথা দিয়েই সে প্রায় ধরেন 12টার মতো কাজ করতে পারে। 6-7 রকমের সেই আছে আপনার ব্লেড আছে, যেটা দিয়ে ঘাস কাটে, শক্ত জিনিস কাটে, তারপরে ভুট্টার গাছ কাটে। তো এই এই ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে কিন্তু বেশ কিছু কাজ করা যায়। এইদিকে যদি দেখেন, এটা হলো আপনার 2-স্ট্রোক মিনি পাওয়ার টিলার বলে, এটা শুধু নিড়ানির জন্য, নরম মাটি ছাড়া হবে না। ধরেন হলো আপনার ভুট্টার মাঝখানে নিড়ানি দেবেন, এটা ব্যবহার করতে পারেন। মরিচের বাগানের ভিতরে, বেগুনের বাগানের ভিতরে নিড়ানি দেবেন, সেটা এটার জন্য পারফেক্ট। এগুলো হচ্ছে মোটরসাইকেল ইঞ্জিন। এটা হচ্ছে 150 সিসি একটা মিনি পাওয়ার টিলার, ওই যে প্রথম যে 63 সিসিটা দেখছেন ওটার মতোই, একটু সিসি বেশি কিন্তু কাজ একই রকম। এটাও চাষের কাজেই ব্যবহার করে এবং নিড়ানির কাজেও ব্যবহার করে। যেটার কথা বললাম, 4 হুইল, এটা হচ্ছে বেশ পপুলার একটা মেশিন। এটা কাদাতে চালা যায়, এর যদি এই পরিমাণও কাদা হয় তারপরেও এ টেনে নিয়ে যায়। তো এটা বেশ শক্তিশালী, হ্যাঁ এই শক্তিশালী। আর এটা আসছে সব এখন নতুন, একদম আপডেট বলতে পারেন। কারণ হলো এটার 2টা সেট করা আছে, আমি দেখাই, ওই যে ওইখানে একটা আছে আর এটা, এটার একটা সেটের সাথে এই 2টা মাথা দেওয়া হয়, এটা একটা আর ওই যে ওইটা একটা। মানে যদি সে চায় চাষ করবে, চাষ করলো, চাষ শেষ সে বেড করবে, তখন এই অ্যাটাচমেন্টটা ব্যবহার করে বেড করে দিয়ে যাবে। ধরেন ড্রেনটাকে, মাটিগুলোকে উপরে তুলে তুলে দিয়ে চলে যাবে। এটা হলো আপনার মাল্টি ফাংশন বলি আমরা, কি মনে করেন এর যতগুলো গিয়ার ফাংশন আছে অন্য কোনো মেশিনে নাই। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো গিয়ার, এই ব্যাক গিয়ারে কাজ করে, তারপরে যে ফালটা সামনে ঘুরে এটা আবার পিছনেও ঘুরাইতে পারে। যারা মাটি তুষতুষে করে তারা এই কাজটাতে ব্যবহার করে। এটা এই পাশে মেশিন কিছু দেখতে পাচ্ছি, এগুলো মনে হয় ঘাস কাটা বা খড় কাটা। এদিকে খড় কাটা দেখতে পাচ্ছেন সামনে, এটা খুব পপুলার খড় কাটা মেশিনের মধ্যে। তার মধ্যে নতুন আসছে যে সাইলেজ কাটার, হ্যাঁ এই সাইলেজ কাটারগুলো হচ্ছে ওই আপনার যারা ছোট খামারি আছে, যাদের অল্প পরিমাণে সাইলেজ লাগে তারা এটা ব্যবহার করে। তবে এটাতে এক্সট্রা বিষয় হলো এখান থেকে আপনি ভেজিটেবল কাটতে পারবেন। দেখবেন আমরা গরুকে কিন্তু খাওয়াই কাঁচা আলু, তারপরে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, এগুলো এখান থেকে ম্যাশ করতে পারে। আর এই খড় কাটাগুলোতে কিছু কনভেয়ার সিস্টেম আছে, নন কনভেয়ার আছে, পাশাপাশি আবার গ্রাইন্ডার আছে, মানে যেটা দিয়ে আপনার গরুর খাবারটাও তৈরি করতে পারবে এবং খড়গুলোও কাটতে পারবে। এটা দেখতেছেন ভুট্টা মারাই, যাদের নিজের পরিবারের ভুট্টাগুলো মারাই করতে চায় তারা একটা করে নিতে পারে। এটা ছোট মেশিন। এটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার। ধরেন যাদের অনেক বড় বড় বাগান, একরের উপর একর, তারা এটা পাওয়ার স্প্রেয়ার বেশি নেয়। কারণ হচ্ছে এটা 2জন ব্যবহার করা যায়, মানে একটা দিয়েই 2জন দুই পাশে ধরেন প্রায় 300-600 ফিট পাইপ নিয়ে যে পুরো বাগান স্প্রে করে দিয়ে আসতে। তার মানে একখানে মিক্সার করলে বা ড্রাম সেট করে রাখলে পুরো বাগান স্প্রে করতে, এবং 2জন মানে খুব কম খরচে মনে করেন বেশি স্প্রে করা যায়। এদিকে দেখতে পাচ্ছেন যে 3 মাথার যেটা বেশ পপুলার একটা রাইস মিল, এটা আছে, গ্রাইন্ডার আছে। উপরে যদি দেখাই, ওইদিকে দেখেন কিছু জেনারেটর আমরা আনি, এগুলো গ্যাসোলিন জেনারেটর বলে, পেট্রোল চালিত। এটা কিন্তু হচ্ছে নৌকা চালানোর ইঞ্জিন। আচ্ছা আচ্ছা। এটা দিয়ে ধরেন যারা ওই যে মাছ টাছ করে, তারপরে বিভিন্ন নদীর পাশে করে, তারা বোটের মধ্যে এটা লাগাইতে পারে, বোটে সেট করে বোট দিয়ে চালাতে পারে। এদিকে যদি দেখেন, এটা হলো আর্থকার বলে এই ইঞ্জিনটা। এটা হচ্ছে ওই যে মাটি গর্ত করে। আপনি দেখবেন যে মাটি গর্ত করার সব থেকে বেশি কামলা খরচ হয়। ধরেন হলো আপনি ড্রাগন করবেন, প্রত্যেকটা এই জায়গায় যদি আপনি একটা করে খুঁটি দিতে যান, 1 একর জায়গায় তো সময় লাগবে প্রায় 5-7 দিন লাগবে খুঁটি কাটতে। কিন্তু এটা আপনার জাস্ট 30 সেকেন্ডে একটা করে গর্ত করে দেবে। এটা হচ্ছে স্প্রে মেশিন সিঙ্গেল। এখান থেকে স্প্রে করলে পুরো গাছে মিনিমাম 15-20 ফিট উপরে উঠে নিচ থেকে দাঁড়ায়, বড় বড় গাছগুলো। আবার কুয়াশার মতো করে দিয়ে হাতের মধ্যে হাতল থাকে, আপনার জমিতে দিতে পারে, জাস্ট একটা দিয়েই করা যায়। এটার এই যে এটা কোরিয়ান আছে, এটা চায়না আছে। এটা হলো আপনার ওই যে পিঠে নিয়ে যে ধান কাটে সেই মেশিনগুলো, এগুলোর মডেল আছে না হলেও 5-7টা। আর এইদিকে যদি দেখতে চান, এটা হলো ওয়াটার পাম্প, ডিজেল চালিতগুলো দেখছেন, 2জন ছাড়া নিয়ে যাওয়া যায় না, একটু কষ্ট হয়ে যায় তাই না। সে জায়গায় এটাতে আপনার একাই এটাকে নিতে পারবে। এটা জাস্ট ওয়েট হলো সর্বোচ্চ 10 কেজি 11 কেজি, এইভাবে নিয়ে যেতে পারবে। এবং এটার বিশেষত্ব হলো এটাতে টিউবওয়েল লাগে না, জাস্ট আপনি একটা এলবো লাগাই দিয়ে তুলে দিবেন। যদি বেশি গভীরে পানি থাকে, পানিটা উঠতে একটু সময় লাগবে, ধরেন 2-3 মিনিট, কাছাকাছি থাকলে তো তাড়াতাড়ি উঠবে, কিন্তু ওঠা শেষ হয়ে গেলে পুরো জমি খুব দ্রুত দিতে হবে। পানির স্পিডটাও তো অনেক ভালো থাকে, বেশি 3 ইঞ্চিগুলো যেটা আছে, যেমন এটা 3 ইঞ্চি, হ্যাঁ এটা হচ্ছে এনারা কোম্পানি থেকে ক্লেম করে মিনিটে 1000 লিটার। তো আপনার মিনিটে 1000 বাদ দেন, 700 হলেও তো অনেক। এটা হচ্ছে স্প্রে মেশিন। এটা ইন্ডিয়াতে বেশ পপুলার, ইন্ডিয়াতে বড় বড় খামারিরা করে কি এরকম স্প্রে নেয়,
এটাতে হচ্ছে আপনার কীটনাশক গুলায় নেয়, একটা করে হাতল দিয়ে পুরো মনে করেন এই বড় বড় একটা করে জায়গা, চারটা পাঁচটা কাঁধ দিয়ে একবারে স্প্রে করে করে যায় এবং খুব দ্রুত স্প্রে হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট জিনিস। এবার ভুট্টা সিজন আসতেছে, এখানে জাস্ট যদি আপনার ভুট্টা একটা করে দেন, যেটা সিঙ্গেল জন্য, এটা ঘোরালেই আপনার হচ্ছে ভুট্টা একটা করে মারাই হয়ে যাবে। এটা দেখেন, এটার নাম হচ্ছে ফ্লোটিং ওয়াটার পাম্প। ফ্লোটিং বলতে এই যে নৌকাটা দেখতেছেন, এটা যে কোনো পানিতে ছেড়ে দিবেন, ওখান থেকে পানি তোলা শুরু করে। হ্যাঁ, তো দেখবেন যে পুকুরের পারে এতদিন ধরে আমরা কিন্তু আবাদ করতে পারিনি, কারণ একটাই সেচ দেওয়াটা, কারণ পুকুর থেকে পানি তোলাটা কষ্টকর। তো আমরা এটা সমাধান বলতে পারেন, এটা আমরা এই যে পুকুরে নামাই দেই, দিয়ে এই পাইপ নিয়ে আপনি সারাদিন 100-200 ফিট পর্যন্ত আপনি উপরে পানি দিতে পারবেন, এবং প্রচুর স্পিড নিচ থেকে অনেক দূর করে উপরে পানি ওঠে। এটা দেখতেছেন সরিষার তেল তৈরি করার মেশিন, এটা ঢাকায় সবচেয়ে বেশি নেয়। যারা নিজেদের বাসায় সরিষার তেল অর্গানিক খাইতে চায় তারা এটা বেশি নেয়। অনেকে সরিষা, তারপরে বাদাম, যত যা জিনিস বা তেল হয় সেটা এটাতে করা যায়। এগুলো হচ্ছে ইঞ্জিন, এটা হলো যে ধান কাটা মেশিনটা যেটা পিঠে নিয়ে চালায়, এগুলো সেট করা আছে। আর এটা হলো আপনার গাছ কাটা মেশিন, যারা গাছ কাটে দুই তিনজন মিলে অনেকক্ষণ টেনে টেনে অনেক সময় লাগে গাছ কাটতে, তো এটা জাস্ট 1 মিনিটের মধ্যে এক একটা করে গাছ কাটতে পারে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা হলো চা পাতা কাটার মেশিন। হ্যাঁ, এটা ইঞ্জিন লাগানো নাই, এই পাশ থেকে চা পাতা ধরে ধরে কাটতে পারে, তারপরে যে সৌন্দর্য বর্ধনকারী যে গাছগুলো আছে সেটা সমান করতে পারে এটা দিয়ে। এই লাঙ্গলগুলো আমরা নিজেরা তৈরি করি, এগুলো চায়না থেকেও আসে, এক সাইড দুই সাইড এই লাঙ্গলগুলো। সামনে যদি দেখেন এটা হলো চারা রোপণ। আপনার মালচিংয়ের তো জানেন, এখন মালচিং বেশ পপুলার, কিন্তু এই মালচিং ফুটা করাটা সবচেয়ে ঝামেলা। তো আমরা এই যে এটা যে দেখতেছেন, জাস্ট মালচিংয়ের এই জায়গায় ফুটা করে দিবেন, এখান থেকে আপনার চারাটা ফেলাই দিয়ে এটা হা করে দিয়ে উপরে তুললেই চারা রোপণ হবে। এবং এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, এটা সামনে এখানে যদি একটা কাট বা কোনো টুকরা বাঁধে নেন যে কতদূর পর পর আপনি গাড়বেন, দিলেন ওখানে একটা দাগ হয়ে যাবে, আবার দিলেন এরকম করে দাগ হয়ে যাবে। গাছ থেকে গাছের দূরত্বটাও এখান থেকে আপনি মেজার করতে পারবেন। এটা হলো আপনার বীজ বপন। আপনি দেখবেন যে নর্মালি অনেক বীজ বপন আছে, তার মধ্যে ছোট নাই, সবগুলো বড় বড়, অনেক আমরা নিয়ে এসি ছোটোটা, কিন্তু এটাতে দুইটা জিনিস পাবেন, এক হলো বীজ দিতে পারবেন, একসাথে সার দিতে পারবেন। এই বক্সটাতে সার দিতে হয়, আপনার এখানে দেখেন দুইটা করে লক দেওয়া আছে, একটা করে দিয়ে বীজ পড়বে, আরেকটা দিয়ে একটু করে সার পড়বে। মানে আপনার যে সার ছিটায় দেন ফাঁকা জায়গায়ও কিন্তু পড়ে, যেখানে সারের দরকারই নাই। আর এটার কারণে আপনি যে গাছটা দিবেন ওই গাছের আশেপাশেই সারটা থাকবে। এবং এটা দিয়ে বাদাম, ভুট্টা অনেক ধরনের, আমরা এখানে ডাইস দিই, এখানে বলা হয় ডাইস, বিভিন্ন সাইজের ডাইস আছে। হ্যাঁ, এই যে কত বড় সাইজের বীজ হবে সেই অনুযায়ী অনেকগুলো ডাইস থাকে, এই ডাইসগুলো দেই, যেটার কারণে ওরা ওদের মেজারমেন্ট অনুযায়ী বীজ দিতে পারে। আর এদিকে দেখছেন এগুলো ম্যানুয়াল আমরা তৈরি করি, যেমন এটা হলো পোলট্রি রেখিং। দেখবেন যে পোলট্রির যে ময়লাগুলো হয়, লিটারগুলো, এটা পরিষ্কার করা খুব ঝামেলা, সেই ওই জায়গাতে আমরা এটার একটা সমাধান নিয়েছি, ম্যানুয়াল আমরা তৈরি করছি। এখন কি নিজে আমদানি করতেছেন না এখনও অন্যের কাছ থেকে ইম্পোর্ট করা প্রোডাক্টগুলো নিচ্ছেন? প্রোডাক্ট আমাদের অনেক, 450-এর উপরে প্রোডাক্ট, এতগুলো একাই আমদানি করা সম্ভব না। কিছু কিছু প্রোডাক্ট আমরা আমদানি করছি, কিছু কিছু অন্যের সাহায্য নিচ্ছি যারা আগে থেকে আমাদের সাথে ছিলেন, কারণ আমাদের কৃষি বাজার একজনের মাধ্যমে কখনোই হয়নি, সবার সহযোগিতাই হয়। তো যারা আমাদেরকে সহযোগিতা করছে তারা এখনও করে, আমরা সবসময় তাদের জায়গাটা ধরে রাখার চেষ্টা করি, ওনারা যাতে বিজনেসটাকে আরও ডেভেলপ করে সেটাতে জায়গার চেষ্টা করি, পাশাপাশি যে আমরাও নিজেরাও কিছু কিছু প্রোডাক্ট আমরা আমদানি করি। আগে একবার এসেছিলাম, সেই সময়টাতে পরিধিটা একটু ছোট ছিল, এখন তো বিশাল বড় ওয়ার্কশপ আকারে করে ফেলছেন, এই জায়গাটা কি নিজস্ব? জি, নিজেদের জায়গায় জন্য এত ভিতরে, না হলে হয়তো আমরা কত দোকান দিতাম। দেখবেন যে আমাদের এই 10 শতকের উপরে শুধু গোডাউনই আছে, তো এই গোডাউন যদি আপনি শহরের ভিতরে নিতে যান মিনিমাম 1.5-2 লাখ টাকা আপনার ওখানে ভাড়া দিতে হইতো, যেহেতু নিজেদের জায়গায় করছি এই কারণে একটু ভিতরে হয়, কিন্তু আমরা সবসময় কাস্টমার সেবাটাকে টার্গেট নিয়েছি, যে আমরা যেখান থেকেই দেই না কেন কাস্টমার যাতে ভালো সেবাটা পায় এবং কম দামে পায়, এটা টার্গেট করি আমরা, এবং এই কারণেই আসলে এত ভিতরে অফিসটা করা। এখানে অনেকের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে, মাসিক কি পরিমাণ পণ্য সেল করা সম্ভব হয় এবং লাভের দিকটা যদি আমরা ধরি, আমরা সবাইকে দিয়ে আসলে কি পরিমাণ থাকে? আমরা নর্মালি প্রথমে যখন শুরু করছিলাম তখন তো খুব একটা লাভ হতো না, বা লসেই অনেক সময় দিতে হয়েছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ 25 জনের বেতন ঠিকঠাক মতো চলে যায়, তারপরেও লভ্যাংশ কিছু থেকে যায়। আপনি নর্মালি যদি ধরেন মান্থলি অ্যারাউন্ড 70-80+ হয় আর কি, 70-80 লাখ টাকা ট্রানজ্যাকশন সেল হয়, এটা আবার লাভ ভাবেন না, মানে এটা হচ্ছে আমাদের জাস্ট টার্নওভার মিনিমাম এরকম হয়, এটার
কম বেশি হয়, অনেক সময় কুটি ছাড়িয়ে যায়, কোনো সময় কম হয়। এটা নির্ভর করে হচ্ছে সিজন কিছু যা আছে, যেমন সামনে যেমন ধান সিজন আসতেছে ওই সময় বেশ মেশিনারিজ বিক্রি হয়। কৃষি মেশিনারিজ বিজনেস বা অন্যান্য কৃষি সেক্টর রিলেটেড যে বিজনেসগুলো রয়েছে, এটা আসলে কর্মসংস্থান তৈরিতে উদ্যোক্তাদের জন্য কতটা লাভজনক হবে? আমরা যারা শিক্ষিত বেকার এখনও কিছু করব ভাবছি, তাদের জন্য কী বলা থাকবে? আমরা ইন্ডাস্ট্রি নিয়ে সবসময় দৌড়াদৌড়ি করি, ইন্ডাস্ট্রিয়াল দিকে এত দৌড়াইছি আমরা এই কয়েক যুগ যে আমরা এগ্রিকালচার ভুলে গেছি। দেখেন, এগ্রিকালচার এমন জায়গা, আপনি না খাইলে আপনার আইটি সেক্টর দিয়ে কোনো লাভ নাই, আপনি না খেতে পারলে আপনার শিল্প কারখানা দিয়ে লাভ নেই। আপনাকে প্রথম কাজ কি, আপনাকে অন্য তৈরি করতে হবে। তো এই রিলেটেড যে কাজ, এটাতে আমরা অনেকটা পিছায় আছি এখনও। এখানে অনেক কাজের জায়গা আছে, যারা শিক্ষিত বেকার আছে তারা যদি এগ্রিকালচারের, বললাম তো এত এত সেক্টর আছে। আপনি একটা প্রোডাক্ট ধরেন, আলু, আলুর বিশাল মার্কেট কত জানেন? বাদ দেন ভুট্টা, ভুট্টার কত বড় মার্কেট জানেন? তো এই মার্কেটগুলোও যদি কেউ অ্যানালাইসিস করে ওটাতে নিয়ে কাজ করে একটা স্পেসিফিক, তাও একটা ভালো কর্মসংস্থান সে নিজে নিজে করতে পারবে। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে যারা নতুন যুক্ত হওয়া দরকার, আমাদের মতো ইয়াং মানুষরা যখন আগাবে তখন এগ্রিকালচার আরও চেঞ্জ আসবে। অন্য সব কিছু বাদ দেন, এগ্রিকালচারে কাজ শেষ করতে পারবেন না। আমরা এত বছর ধরে কাজ করি, প্রায় 17 সাল থেকে, এখনও এগ্রিকালচারের 1% যাইতে পারিনি। এগ্রিকালচারের যে এত মার্কেট, এত বড় মার্কেট, 1% যাইতে পারে, তাহলে বুঝতে পারছেন যে এটার কত বড় জায়গা আছে কাজ করার। টুটুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি আপনার কৃষি বাজার দিন দিন অগ্রসর হবে, মাঠ পর্যায়ে থেকে কৃষকদের সেবা দিয়ে যাবেন এবং এই কৃষি বাজারে অনেকের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে দেশবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক বন্ধুরা, কথা বলছিলাম একজন উদ্যমী উদ্যোক্তার সাথে, তিনি হচ্ছেন গাউসুল আজম টুটুল ভাই। পেশা জীবনে পড়াশোনা করেছেন কারিগরি শিক্ষা বোর্ড থেকে, পলিটেকনিক লাইনে পড়াশোনা করে অন্য পেশায় না গিয়ে কৃষিতে কিছু করার চিন্তা করেছেন। কোনো পুঁজি ছাড়াই নিজের মেধাকে কাজে লাগিয়ে 25 জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন তার এই প্রতিষ্ঠানে, আর সেটির নাম দিয়েছেন কৃষি বাজার। এখানে নানা ধরনের কৃষি মেশিনের সেল হয়ে থাকে, বিশেষ করে আমরা যে মেশিনগুলো আপনাদের দেখালাম এগুলো এখন আমাদের দেশের কৃষি উদ্যোক্তারা চাষাবাদে যুক্ত করেছেন। আপনারা জানেন যে দিন দিন আমাদের দেশ আধুনিক হচ্ছে, দেশের কৃষি অনেক উন্নত হচ্ছে, কৃষিতে অনেক আধুনিক প্রযুক্তিগত মেশিনারিজের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে কৃষকরা এখন এই মেশিনগুলো ব্যবহার করতেছে, এতে করে চাষাবাদের সময়, শ্রম, অর্থ কমে আসছে এবং উৎপাদনটা অনেক বেশি বাড়ছে, তাতে করে কৃষকরা লাভবান হচ্ছেন, আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। দর্শক, পেশা হিসাবে আপনি যে কোনো পেশাকে বেছে নিতে পারেন, তবে আপনার সুচিন্তা যদি থাকে, আপনার পরিশ্রম করার ইচ্ছা যদি থাকে, তাহলে আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন। দর্শক, এই ছিল একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা গাউসুল আজম টুটুল ভাইয়ের কৃষি বাজারের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।